আমরা সংসদ সদস্যরা লজ্জার মাথা খেয়ে একজন সংসদ সদস্য হয়েও নির্বাচনে আমাদের পার্টির লোকজনদের বলেছিলাম, ঝাঁপিয়ে পড়েন, প্রধানমন্ত্রীর ইজ্জত রাখেন, নৌকা মার্কায় ভোট দেন। মঙ্গলবার 21 আগস্ট দুপুরে বন্দর খেয়াঘাটে ফেরি উদ্বোধন কালে নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য AKM সেলিম ওসমান একথা বলেন। সংসদ সদস্যরা লজ্জার মাথা খেয়ে একজন সংসদ সদস্য হয়েও নির্বাচনে আমাদের পার্টির লোকজনকে বলেছিলাম, ঝাঁপিয়ে পড়েন, প্রধানমন্ত্রী ইজ্জত রাখেন, নৌকার মার্কায় ভোট দেন। বক্তব্যটা ছিল, নারীকে সম্মান করো, নারীর সহযোগিতা নাও, নারীর মাধ্যমে ধর্মকে জাতিকে আগিয়ে নিয়ে যাও। এটা কিন্তু কালকের খুদমার প্রধান বক্তব্য ছিল। ধন্যবাদ জানাই যারা আজকে নারী, যারা এখানে প্রায় 40% আসন দখল করেছেন, আপনাদের মাধ্যমে চাই উন্নয়ন ইনশাল্লাহ আমাদের হবেই। ফেরিঘাটকে উত্তোলন করছেন, ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হল ঈদের পরে হবে, আমাদের পক্ষে সম্ভব না। আমার ইঞ্জিনিয়ার ছিলেন, আমাকে খবর দিলেন, ছোট্ট ইঞ্জিনিয়ার, যে স্যার কোন অবস্থায় এটা হবে না। একটা হচ্ছে আপনার বাড়ির গেট, আপনার গরু কোরবানি দিতে দেবো না, কোরবানি আমাকে দিতে হবে। আরেকটা হচ্ছে কাঠপুর ব্রিজ, ওখানে গিয়ে আমি শুয়ে পড়ব। যতই রাস্তাঘাটে সংসদ করেন না কেন, আমার বন্দরের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, ঈদের দিন যদি ফেরি পারাপার না হতে পারে তাহলে নোয়াখালীর মানুষ আর ঢাকার উপরে দিয়ে যেতে পারবে না। মাননীয় মন্ত্রী মহোদয়, এত মানুষের দাবি, নারায়ণগঞ্জের দাবিটা কিন্তু আমার ছিল না। মোড়ে মোড়ে স্পটে আমার বন্দরবাসী একটা কথাই বলছে, ব্রিজ চাই না হলে ফেরি চাই, ব্রিজ চাই না হলে ফেরি চাই। এত মানুষ কিন্তু আমার মন্ত্রী মহোদয় কোনদিন এক দাবিতে এতগুলি মানুষ দেখেনি। অঙ্ক করার আগে উনি বলে দিলেন আগামী 15 দিনের ভিতরে এই দুইটা ব্রিজ চালু হবে। দেরি করার পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে নির্দেশ আসলো, কারণ একটা ব্রিজ সম্পূর্ণ হয়নি, মেঘনা ব্রিজ, ইমিডিয়েটলি একটা বাইপাস বানা দাও। সেলিমকে বলো নারায়ণগঞ্জের ব্রিজ কদিন পরে হলে কিছু হবে না, নাহলে চিটাগাং সড়কটা বন্ধ হয়ে যাবে, আমার ব্রিজ, আমার ফেরিটা ওইখানে চলে গেল। দোয়া করেন আমরা যদি ঈদের আগে কাজটা শেষ করতে পারি, মানুষের মুখে হাসি দেখি, আর মানুষের দোয়া নিয়ে যেন নারায়ণগঞ্জ থেকে যেতে পারি। এরকম কথা পাবেন কোথাও? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, SSTV সাথেই থাকুন।